পানি ছেড়ে খেতে গেলেন ও মুসলমান তারা হলে সাহেবরা আছে তারাও কাঁদবে আপনাদের জন্য নিজেদের জন্য ভাবে না আজকে যারা কেবার তারা কি বলল কিচ্ছু যায় আসে না তাদের আমাদের চাচা মিয়া দয় আমার মিয়া ভাইজান মোজাদ্দিনী সাহেব সদা সর্বদা আপনাদেরকে নিয়ে শুধু শুধু চিন্তা করে কোথায় কোন মুরিদ হুজুরের মুরিদের কোথায় কোন অবস্থা আছে কোথায় কে কি কি না খেয়ে আছে কোথায় কোন হালাতে আছে সদা সর্বদা আপনাদেরকে নিয়ে যত আপনাদের নালিশ রাখতে রাজান হুজুরের কদমে পৌঁছায় দেয় ও মুসলমান শোনো না হয়তো অনেকেরই মনে করে হয়তো আমরা দেখতে পারি না আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় না কথা হয় না এ ভাইরা তুমি আপনার চাইতে এরা কদিন দেখতে পারতেন তারও চোখের পানি ছেড়ে সদা সর্বদায় কান্দে কেবলাদার হুজুরের মুরিদটা আমার দয়ালের কদমে আমার বাবার দয়ালে পৌঁছায় দেওয়ার জন্য পৌঁছায় দেওয়ার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে তারও কান্দে ধরে ধরে বলার আল্লাহ মসজিদে নাম যা যখন পড়ি ঘুরবি পাবে মুর্শিদ আমার সামনে কোনদিন কারো বাড়ি দেয় না কিন্তু প্রতিটা মুনিদের কাছে হুজুর পাকের কেমন আছে বলেন ঠিক এর মুর্শিদ নাম যা অন্তরে ভরা মুর্শিদ নাম ছিল মন্ত্রে বসে পার করবে না মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাই রে সুতরাং আলোচনায় যেতে পারি নাই আলোচনা আল্লাহ যদি বাসায় রাখে যদি সময় হয় হুজুর পাকের কিছু শান শোনাইব হুজুর পাকের অনেক অসংখ্য কেমন হুজুর পাকের অনেক যা আমাদের প্রত্যেকটা জাকের জীবনে আছে আমরা এমনি আর এখানে আসি নাই সবাইকে পাগল বানাইতাম আজকে বাজান তাই তো ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে এখানে আসছি আল্লাহ আমাদেরকে এই দরবার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন সত্য করি কান আসারি দরবারে ঠিক কিনা এবার যদি বলছে বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং সামনেই আসরের নামাজ